নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজকের রেসিপি লস্যি লস্যি আমাদের গরমকালে খেতে বেশ সুস্বাদু লাগে চলুন আজকে দেখে নিই লস্যি তৈরি করার জন্য আমাদের কি কি লাগছে লস্যি তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম দই আর লাগছে স্বাদ মতো নুন নিয়ে নিয়ে নিয়েছি চিনি আর লাগছে এলাচ গুঁড়ো আর কটা বরফের টুকরো নিয়ে নিয়েছি আর লাগছে কাজু কিশমিশ আর বাদাম এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আমি কিন্তু মিক্সিং জারে সব থেকে বড়ো জারটা নিয়ে নিয়েছি এটাতেই ভালোভাবে মিক্স হবে দিয়ে দিলাম দইটা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে দিয়ে দিচ্ছি চিনি চিনিটাও আপনারা স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম মিষ্টি খাবেন সেভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য আর দিয়ে দিলাম বরফের টুকরোগুলো এরপর ঢাকনা লাগিয়ে আমি মিক্সিতে এটা মিক্স করে নেব মিক্স হয়ে গেছে আমার দেখুন লস্যি তৈরি হয়ে গেছে এবারে একটা খালি গ্লাসে ঢেলে নেব তাই ঢেলে নিচ্ছি দেখছেন কেমন ঘন একদম সুন্দর একটা লস্যি তৈরি হয়েছে আমাদের এখানে আমি দু গ্লাসের মতো নিয়েছি আপনারা দইটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমাদের লস্যি তৈরি হয়ে গেছে এরপর বাদাম কিশমিশ যেগুলো নিয়েছিলাম সেগুলো ওপর থেকে গার্নিশ করে দিচ্ছি গার্নিশিং করে দিলাম এগুলো দেওয়ার ফলে লস্যিটা খেতে আরও সুস্বাদু লাগবে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের রেসিপি আজকে লস্যি আপনারাও বাড়িতে অবশ্যই এই লস্যিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন দেখবেন খুব ভালো লাগবে আর এলাচ গুঁড়োটা দেওয়ার জন্য একটা খুব মিষ্টি একটা গন্ধ হয় আর সেই গন্ধটা আপনাদেরও খুব ভালো লাগবে অবশ্যই দেবেন দেখবেন কেমন লাগছে আমাকে জানাবেন আর আমার ভিডিওটাকে লাইক করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ